প্রাইমারি হসপিটালে তিন মাস থেকে ডাক্তার চারজন টাকার কথা, তিনজন নাই কেন, জবাব চাই জবাব দেন। বদরপুর প্রাইমারি হসপিটালে তিন মাস থেকে চারজন ডাক্তার টাকার কথা, তিনজন নাই। খুবই দুঃখজনক, এখানে অবস্থান ধর্মঘটে আমরা বসেছি, যেহেতু আমরা সরকারকে আমরা অবগত করেছি এবং সরকারের প্রতিনিধিকে অবগত করেছি এবং আমরা করিমগঞ্জের জয়েন্ট ডিরেক্টরের সাথে অনেক আলাপ করেছি। এই জয়েন্ট ডিরেক্টরের এত বাউতাবাজি, এত নির্লজ্জ একজন জয়েন্ট ডিরেক্টর, যার কোনো জবাব নাই, যার কোনো তুলনা হতে পারে না মানুষের সাথে, যে উনি আমাদেরকে উপদেশ দিচ্ছেন যে আমাদের ছেলেমেয়েকে পড়াইয়া এবং ওদেরকে ডাক্তার বানাবার জন্য এবং ওদেরকে মূল্যা দিয়ে ওদেরকে বোঝানোর জন্য এবং ওদেরকে আমাদের যে যে কোনোভাবে রিকোয়েস্ট করে ডাক্তার এখানে বদরপুরে আনার জন্য, উনি একজন নির্লজ্জ আমি বলবো জয়েন্ট ডিরেক্টর। উনি যোগ্যতা নাই উনার কোনো জয়েন্ট ডিরেক্টরের পদের, যেহেতু উনি এরকম কথা আমাদেরকে বলছেন, তাহলে বদরপুর করিমগঞ্জের ডিস্ট্রিক্টে আমাদের শহর বদরপুর শহর অঞ্চলে এরকম যদি হচ্ছে তাহলে গ্রাম অঞ্চলে কীভাবে হচ্ছে, তাই আপনারা বুঝতে পারবেন। গত তিন মাস থেকে বদরপুর প্রাইমারি হসপিটালে চারজন ডাক্তার টাকার কথা, তিনজন নাই, একজন দিয়ে বদরপুর প্রাইমারি হসপিটাল চালানো হচ্ছে। জয়েন্ট ডিরেক্টরকে আমরা গিয়ে গত তিন মাস আগে গিয়ে আমরা ওনাকে মেমোরান্ডাম দিয়েছি এবং উনি আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিলেন আপনারা আমাদেরকে আমাদের পাশে আসতে হবে না। আমি অলরেডি স্টেটকে আমি ইনফর্ম করে দিয়েছি, যেহেতু আপনাদের ডাক্তার অ্যাপয়েন্টমেন্ট হলে আপনারা ডাক্তার পাবেন। আজকে গতকালকে আমরা জানতে পাইছি, যেহেতু করিমগঞ্জ ডিস্ট্রিক্টে গোটা আসামে 117 জন ডাক্তার অ্যাপয়েন্টমেন্ট হচ্ছে, কিন্তু করিমগঞ্জ ডিস্ট্রিক্টে তিনজন হচ্ছে, তিনজনের মধ্যে দুজন দুলপাড়ায় দেওয়া হচ্ছে, একজন পাতারকান্দিতে দেওয়া হচ্ছে, আমাদের বদরপুর নীল রয়েছে, জিরো রয়েছে। তাই আজকে আমরা গতকালকে অতিসত্ব আমরা মেমোরান্ডাম দিয়ে আজকে আমরা অনুষ্ঠানে এখানে বসেছি। আজকে আমরা যতক্ষণ পর্যন্ত অফিসের পক্ষ থেকে এবং জয়েন্ট ডিরেক্টর এখানে এসে আমাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দেখানো হবে এবং আমাদেরকে অর্ডার দেখাতে হবে, আমাদেরকে ডাক্তার দেওয়া হবে, উনি আমাদেরকে অতিসত্ব এখনই আমাদেরকে আমাদের হোয়াটসঅ্যাপের মাধ্যমে উনি একটি অর্ডার দিয়েছেন আমাদেরকে, যে দুজন ডাক্তার আসবে সোমবার বুধবার আর শুক্রবার রোটেশন হিসাবে দুজন ডাক্তার দেওয়া হবে। সেটা আমরা মানবো না, সেটা আমরা এটা একটা আমরা ভাবে নিচ্ছি, এটা এটা একটা বাউতা হতে পারে, এটা একটা আমাদেরকে সান্ত্বনা দেওয়া হচ্ছে, ললিপপ দেওয়া হচ্ছে। তাই আমি আমার পরবর্তী আমাদের চাচা এখানে রয়েছেন ওনারা এবং এখানে শেষ করছি রোটেশনে আই সমস্ত এই বদরপুর সব সংলগ্ন এই পরবর্তীতে ধাপে ধাপে এই হসপিটাল একটা ভালো উন্নতির শিখরে গিয়ে পৌঁছেছে। এই শহর সংলগ্ন হসপিটালে সকাল থাকি রাত অবধি পর্যন্ত বদরপুর থানার থাকি বদরপুর শহরের অনেক অ্যাক্সিডেন্টাল আপনার পেশেন্ট এই হসপিটালের লগে যোগসূত্র এবং অনেক মেলুক আপনার এমার্জেন্সি ডেলিভারি কেসেও এই হসপিটালে আনিয়া উচ্চ চিকিৎসা বা তারার এখান থেকে মেডিকেল রেফার করাইয়া চিকিৎসার ব্যবস্থা করা হয়। আই মাস তিনেক থাকি এই হসপিটালটা নিয়ে আসাম সরকার এবং করিমগঞ্জ জেলার জয়েন্ট ডিরেক্টরে একটা দুকা একটা চক্রান্ত করি এই হসপিটালটা ধ্বংস করা আর এই বদরপুর শহর সংলগ্ন জনগণকে একটা বিভ্রান্তির ফতে তাদের চিকিৎসা থেকে বঞ্চিত করা হয়। আজকে মাস তিনেক থেকে আমরা জয়েন্ট ডিরেক্টরকে বারবার মেমোরেন্ডাম দেওয়ার যে এখানে হসপিটালে ডাক্তার নাই, একজন ম্যাডাম ডাক্তারে এই হসপিটাল চালানি অসম্ভব এর মাঝেও তাই পেশেন্ট বর্তমানে মাস দিনে তাই চুক্তির ডাক্তার এখন এই হসপিটালটা শূন্য। আই বদরপুরের লিডিং সিটিজেন এবং বদরপুরের যুবক বাহিনী এবং বিশেষ করে তারা উদ্যোগ নেওয়া এই বদরপুর এই হসপিটালটা রক্ষার জন্য এবং ডাক্তার পার্মানেন্ট নিয়োগ করার জন্য তারা যে আন্দোলন করেন, আমরা বদরপুরের লিডিং সিটিজেন হল যারা আমরা তারার আন্দোলনকে পূর্ণ সমর্থন করিয়া এবং সমর্থন জানাই আমরা এখানে আন্দোলন আইছি। আমি জয়েন্ট ডিরেক্টরদের এই মিডিয়ার মাধ্যমে আমি অনুরোধ করিয়া যে অতি সত্তর তাই কেন পার্মানেন্ট দুই তিনজন ডাক্তার নিয়োগ করব, যদি তাই না করই তাহলে আমরা লিডিং সিটিজেন যারা বদরপুর শহরের আছে আমরা যুবক বাহিনীর আন্দোলনের লগে হাত মিলাইব এবং তারার আন্দোলনের সমর্থন করিয়া আমরা লিডিং সিটিজেন লইয়া তারার লগে চাপ দিয়া এই হসপিটাল রক্ষার জন্য এবং পার্মানেন্ট সাহায্য ডাক্তারের লাগে যতটুকু করার লাগে আমরা ততটুকু করার লাগে আমরা প্রস্তুত আছি। পত্রিকাটি আমি টেলিফোনে আগে কইছি এবং জয়েন্ট ডিরেক্টরে আমার অ্যাসুরেন্স দিচ্ছি যদি সত্য তাই কেন পার্মানেন্ট ডাক্তার নিয়োগ করতাম
আর যতক্ষণ পর্যন্ত তাহা নিকান্তকে প্রতিনিধি আইয়া এই যুবক বাহিনীর আন্দোলন দে তাই নাইয়া তাই সম্মুখে আইয়া যতক্ষণ তাই না কইবা ততক্ষণ মধ্যে এই আন্দোলন চলিয়া যাইব আর আমরা লিডিং সিটিজন হলে তারা আন্দোলনকে সমর্থন দিয়া আমরা তাকে যে বারবার আন্দোলন করা সত্ত্বেও বারবার মেমোরান্ডাম দেওয়া সত্ত্বেও করিমগঞ্জ জেলা কিন্তু আমি নিজে বিগত আন্দোলনে ছিলাম না কিন্তু ফেসবুক এবং পেপারের মাধ্যমে দেখে আজকে আমি সমর্থন দিয়েছি সেই আন্দোলনকে কেন দিয়েছি সেই হসপিটালটি হলো বদরপুর টাউন সংলগ্ন দুইটি জিপির মধ্যে এখানে অনেক গরিব মানুষ আছে দুঃখী মানুষ আছে মানুষটা আমরা দেখতে পাচ্ছি যে মানুষ হসপিটাল এসে ডাক্তার নাই ডাক্তার নাই দেখা অবস্থায় অনেক দূর দূরান্ত থেকে মানুষ এসছে অনেক কষ্ট হচ্ছে মানুষের কেউ শ্রীগুরু হসপিটাল কেউ শিলচর মেডিকেল রেফার হচ্ছে আজকে আমরা আন্দোলন আন্দোলনে বারবার কেন আমরা বসেছি আমাদের এখানে বিশিষ্ট সমাজসেবী এবং লোকাল সিটিজেন সিনিয়র সিটিজেন জয়েন্ট ডাইরেক্টর লোকে আলাপ করেছেন যে আপনি আপনারা কি নেগোসিয়েশন করেছেন কিন্তু এরপরেও কোনো জয়েন্ট ডাইরেক্টরের যে বাউতাবাজি সেই বাউতাবাজি আমরা মানছি না আর আস্তে আস্তে আমার মনে হয় সেই আন্দোলন মানে গর্জে উঠবে ভয়ানক আন্দোলন হবে চায় কি দুনিয়া মে এক অলগ পহচান গম্ভীরাজ ভেলি স্ট্রং সিটিসি চায় চায় বাগান কে তাজে হরে পত্তে সে বনা শুদ্ধ কড়ক জায়কেদার ভেলি স্ট্রং সিটিসি চায় কে স্বাদ কা মজা লেনে কে লিয়ে আজ হি ঘর লে আয়ে আধুনিক তকনিক সে বনায়ে গয়ে গম্ভীরাজ ভেলি স্ট্রং সিটিসি কড়কদার চায় ভেলি স্ট্রং সিটিসি চায় 100, 200, 250 গ্রাম কে প্যাকেট মে গ্রাহক কো হরেক ক্ষেত্র মে মুহিয়া করবায় যা রহা হ্যায় তো জায়কেদার কড়ক চায় কে স্বাদ লেনে কে লিয়ে আজ হি খরিদে গম্ভীরাজ ভেলি স্ট্রং সিটিসি চায় দিন কি সহি শুরুয়াত ভেলি স্ট্রং সিটিসি চায় কে সাথ।